আইডিয়া স্টুডেন্টস আজকে তোমাদের বোন সহায়ক পরীক্ষার পাঁচশো আইটি টেস্টের আমার এক খুব চেনাশোনা স্টুডেন্টের অভিজ্ঞতা তুলে ধরব ছেলেটির নাম অমিত কুমার দাস হাওড়া জেলায় বসবাস করে বর্তমানে সে একটা ছোটো গাড়ি চালায় একটা চারশো সাত বা এসি একটা গাড়ি চালায় চাকরি এখনও পায়নি কিন্তু চাকরি করা পাওয়ার জন্য লড়ছে এই মুহূর্তে সে বোন পরীক্ষা দিয়েছে পাশনি টেস্টটা দিয়েছে তার অভিজ্ঞতা তুলে ধরছে সে এটা কিন্তু খুব মেধাবী ছেলে মিসলিনিয়াসেও পাশে টেস্টে ডাক পেয়েছে আমার কাছে পাশনি টেস্টে সে প্রিপারেশনও নেওয়া শুরু করবে এর মধ্যে আশা করি সে মিসলিনিয়াস সার্ভিসে খুব ভালো র্যাঙ্কেই চাকরি পাবে মনের মতো চাকরিটা পাবে এই মুহুর্তে তার বোন পরীক্ষার পার্সোনালি টেস্টের অভিজ্ঞতাটা তোমাদের সামনে শেয়ার করব আগেই তোমাদের বলেছিলাম আমি আমার যে সমস্ত চেনাশোনা স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে তাদের অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরবো আচ্ছা সেই কথা রেখেই আমার এক স্টুডেন্টের অভিজ্ঞতা তোমাকে তুলে ধরছি এবং তোমরা দেখো আশা করি তোমাদের হেল্প হবে এবং এটা আমি আশা রাখছি পরবর্তী সময়ে এই ছেলেটি মিশনার সার্ভিসে ভালোভাবে ক্র্যাক করে ভালো চাকরি পাবে নমস্কার আমার নাম অমিত কুমার দাস আগামী তিরিশ নয় দু হাজার কুড়ি ইডেন উদ্যানে আমার ইন্টারভিউ ছিল আমি হাওড়া জেলা থেকে বসবাস করি এবং এই ইন্টারভিউয়ের দরুন আমার যেসব অভিজ্ঞতাগুলো হয়েছে তা আমি আপনাদেরকে শেয়ার করব প্রথম কথা আপনারা আপনাদের যাবতীয় যা ডকুমেন্টস আছে সেগুলোকে মোটামুটি একটুখানি হাতের সামনে জেরস করে একটা সেট সব রেডি করে রাখবেন কেননা যে কোনো মুহূর্তে বিকেলবেলা নাগাদ মেসেজ যদি চলে আসে আপনারা পরের দিনও যদি ইন্টারভিউ থাকে তাহলে একটু অপ্রস্তুত অবস্থায় পড়ে যাবেন সেই জন্যে একটুখানি নিজের জিনিসপত্রগুলোকে একটুখানি রেডি করে রাখবেন আর মোটামুটি ইন্টারভিউয়ের দিন যে যেরকম পারছে সেরকমই করেই মানে কোনো টাইমের যে ব্যাপার আছে সেরকম কিছু থাকছে না যে টাইম দিচ্ছে তার আগে গেলেও তার ইন্টারভিউ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই যে যে আমি পরে গেলাম আমি আগে গেলাম এরকম কোনো ব্যাপার থাকছে না মোটামুটি আগে যাওয়ারই চেষ্টা করবেন ডকুমেন্ট ভেরিফিকেশান হাতের মধ্যে স্ট্যাম্প একটা প্যাসেজ পড়তে দেওয়া একটা প্যাসেজ লিখতে দেওয়া ইংরেজি ইংরেজি লিখতে দেওয়া ইংরাজি পড়তে দেওয়া হচ্ছে এবং প্রোনাউন্সিয়েশন প্রপার দেখছে তারা কী বলছে কিছু ছেলে মেয়েকে আমি শুনেওছি যেমন একটা গ্র্যাজুয়েট ছেলে একটা ইংরাজি এরকম পড়তে পারছো না বাড়ি থেকে খবরা কাগজ পড়বে যাও হয়ে গেছে তোমার এরকমও বলেছে অনেক তো যাই হোক আমি ইন্টারভিউ দিতে ঢুকি আমাকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা আমি তুমি কত সালে উচ্চ মাধ্যমিক পাশ করো বললাম স্যার আমি দু হাজার এক সালে উচ্চ মাধ্যমিক পাশ করি আচ্ছা তাহলে এখন কি করো হ্যাঁ স্যার আমি গাড়ি চালাই গাড়ি চালো আচ্ছা গাড়ি চালিয়ে যে টাকা উপার্জন করো সেই টাকাতে এখানেও বেতন আছে তাহলে কেন এই চাকরিতে তুমি আসতে চাইছো আর যোগ্যতা আছে তাই একটু নিজেকে বিচার করা আর পরীক্ষা দেওয়া মানেই তো চাকরি হওয়া নয় বলো আচ্ছা আচ্ছা তুমি বলতে পারবে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হ্যালো হ্যাঁ স্যার মমতা ব্যানার্জি আচ্ছা ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম বর্তমান হ্যাঁ স্যার রামনাথ কোবিন্দ শ্রী রামনাথ কোবিন্দ মহাশয় আচ্ছা পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম হ্যালো হ্যাঁ স্যার জগদীপ ধনকর মহাশয় এই অবধি আমাকে জিজ্ঞাসা করলো তারপরে বললো ঠিক আছে তুমি আসতে পারো পরীক্ষা শেষ এবং কয়েকজন বেরিয়েও আসছে তার সঙ্গে সঙ্গে কেউ ওকে জিজ্ঞাসা করছে তোমাকে কি জিজ্ঞাসা করেছে তোমাকে কি জিজ্ঞাসা করেছে এর মধ্যে একটা ভালো প্রশ্ন উঠে এসেছিল আমি যেটা শুনে বুঝলাম প্রশ্নটা হলো পশ্চিমবঙ্গে কোথায় ম্যানগ্রোভ জাতীয় অরণ্য পাওয়া যায় তো বলেছিল ছেলেটা বলেছে সুন্দরবন তার পরের থেকেই যে কোশ্চেনটা হয়ে গেছিলো ওখান থেকেই সে বলতো যে আমরা ম্যানগ্রোভ অরণ্য মানে অরণ্যতে এরকম পাঁচটা গাছের নাম বলো যার থেকে আমরা ঔষধ পেতে পারি তো ছেলেটা বলছে ছেলেটা কিন্তু পেরে ওঠেনি তারপরে আর প্রশ্ন করেছিল সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীমূলক বইটার নাম সেও কিন্তু সেটা পেরে ওঠেনি যাই হোক তোমরা দেখে নেবে ইজ নট যাই হোক এই মোটামুটি ছিল আমার ইন্টারভিউ এর অভিজ্ঞতা নমস্কার তোমরা অমিতের পার্সোনালি টেস্টের অভিজ্ঞতা শুনলে আশা করি তোমরা যারা পার্সোনালি টেস্ট দাওনি কিছুটা হলো তোমাদের হেল্প হবে এবং ওর পার্সোনালি টেস্ট অভিজ্ঞতা শুনে আমি আশা রাখতে পারি যে অনায়াসে চাকরিটা কিন্তু ও পাবে তোমরাও এইভাবে পার্সোনালি টেস্টে প্রিপারেশান নিতে শুরু করো তোমাদের কিন্তু ওকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে সেটা নাও জিজ্ঞেস করতে পারে কিন্তু এই টাইপের তোমাদের কোশ্চেন করবে এরকম ধরনের কোশ্চেন তোমরা বাড়িতে এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও তাহলে দেখবে অনেক ইজি হয়ে যাবে তোমাদের কাছে পার্সোনালি টেস্টটা